বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে চার দিন ব্যাপী ডিজি পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। পিলখানা বিজিবি সদর দপ্তরে সম্মেলন কক্ষে সকাল 10:45 এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলামের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন আর বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। চার দিন ব্যাপী এই বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়াও অস্ত্র ও মাদক পাচার বন্ধের বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে। আগামী 19 সেপ্টেম্বর সকাল 8:30 সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।